দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব এতদিন পর বিচারপতি সৌমেন সেন আজ অবশেষে তিনি 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 প্রথমে যে যে কথাটা বললেন বললেন আদালত আদালত অপমানিত হয়েছে। কিন্তু কথা আরো বক্তব্য রেখেছেন আমি আস্তে আস্তে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আদালত অপমানিত হয়েছে আদালত কার জন্য অপমানিত হয়েছে বলুন তো কার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য না আপনার জন্য আমি জিজ্ঞাসা করতে চাই সরাসরি মাননীয় বিচারপতি কারণ কেন রীতিমতো দেখা যাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সমস্ত মন্তব্য করেছেন তিনি শুধু মন্তব্যই করেননি তিনি শুধু পর্যবেক্ষণই রাখেননি তিনি সরাসরি তার রায়ের কপিতে পরিষ্কার করে সমস্ত কিছু তিনি লিখে দিয়েছেন তিনি উল্লেখ করে দিয়েছেন সমস্ত কিছু তিনি উচ্চ মাধ্যমিকের আজকে সৌমেন সেন উচ্চ মাধ্যমিকের একটা মামলা ছিল উচ্চ মাধ্যমিকের নিয়োগ সংক্রান্ত মামলা সেখান থেকে তিনি সরে দাঁড়ালেন তিনি বলছেন আদালত অপমানিত হয়েছেন সংবাদ মাধ্যমে মুখ খোলার সবার অধিকার আছে কিন্তু বিচারপতির বিচারপতি সীমাবদ্ধতা তিনি বুঝিয়েছেন বিচারপতি সীমাবদ্ধতা তিনি বলছেন বিচারপতি নির্দেশের মধ্যেই বিচারপতি রায় সীমাবদ্ধ থাকবে বিচারপতি সীমাবদ্ধতা সম্পর্কে তিনি মন্তব্য করেছেন তিনি বলছেন আমরা কোনো মামলা সম্পর্কেই উৎসাহী নয় কোনো মামলা সম্পর্কে আপনারা যদি উৎসাহী নাই হন তাহলে কেন আজকে যে এটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়ের কপিতে প্রকাশ্য কপিতে লিখেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উজ্জ্বল ভবিষ্যৎ তাহলে আপনি কেন এই কথা বলতে গেলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহাকে ডেকে আপনার চেম্বারে এই এই মন্তব্য তো রীতিমতো দেখলাম আমরা তার রায়ের কপিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়ের কপিতে লেখা আছে প্রকাশ্যে এই কপিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় লিখেছেন তিনি আপনি ডেকে বলেছেন অমৃতা সিনহাকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উজ্জ্বল ভবিষ্যৎ তার জন্য লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেওয়া হোক আপনি তো এই সমস্ত কথাগুলো বলেছেন আপনি যদি নাই বলেন তাহলে এখনো পর্যন্ত এই সমস্ত মন্তব্য করতে পারলেন আপনি এই মন্তব্য কেন এখনো পর্যন্ত সব প্রকাশ্যে আনতে পারলেন না আপনি মামলা থেকে সরে ঘুরে দাঁড়ালেন আপনার আপনার এজলাস থেকে অলরেডি আমরা জানি হাইকোর্টের প্রধান বিচারপতি যিনি আছেন শিক্ষা সম্পদ শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা সরিয়ে নিয়েছিলেন তারপর আপনি এই উচ্চ মাধ্যমিক নিয়োগের ক্ষেত্রে মামলা থেকে সরে দাঁড়ালেন ঠিকই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় বিচারপতি যে সমস্ত মন্তব্য করেছেন বা তার রায়ের কপিতে যে সমস্ত কথা উল্লেখ করেছেন তিনি তো শুধুমাত্র সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন তা নয় তিনি রায়ের কপিতে তো স্পষ্ট করে লিখেছেন শুধু যে কোটের মধ্যে পর্যবেক্ষণ রেখেছেন তাতেই সীমাবদ্ধতা তা কিন্তু নয় তিনি আরও একটা মন্তব্য করেছেন যে আমরা কোনো মামলা সম্পর্কে উৎসাহী নয় তাহলে কেন বলতে গেলেন অভিজিৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রীতিমতো উজ্জ্বল কেরিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ তার জন্য লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেওয়া হোক তার মানসম্মান না কি চলে যাচ্ছে খাটো হচ্ছে বা প্রাথমিকের ক্ষেত্রে প্রাথমিকের দুটো মামলার ক্ষেত্রে যাতে নিয়োগ সংক্রান্ত দুটো মামলা যে দুটো মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত আছে সেই দুটো মামলা খারিজ করে দেওয়ার কথা কেন বলতে গেলেন আর কেনই বা আপনি রীতিমতো প্রাথমিক কে নিয়োগ সংক্রান্ত যে মামলা প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলাতে যে মামলা সিঙ্গেল বেঞ্চে ছিল সেই মামলার সঙ্গে সঙ্গে এক ঘন্টার মধ্যে কেন মৌখিক স্থগিতাদেশ দিয়ে দিলেন কি স্বার্থ ছিল আপনি যদি উৎসাহী নাই হন কোনো মামলার ক্ষেত্রে এইরকম মৌখিক যেটা আমরা জানি যে সলিসিটার জেনারেল সুপ্রিম কোর্টে যে বক্তব্য রেখেছেন তিনি বলেছেন যখন কোনো ফাঁসির সিদ্ধান্ত হয়ে যায় বা যখন কারোর বাড়ি ভেঙে দেওয়া হয় খুব জরুরি ভিত্তিক ক্ষেত্রে এই মৌখিক স্থগিতাদেশ হয় কিন্তু কি জরুরি ভিত্তি ছিল এই মেডিকেল সংক্রান্ত রিপোর্টে বা মেডিকেল সংক্রান্ত মামলায় কি জরুরি ছিল যে আপনি বলে দিয়েছিলেন যে এইটা স্থগিতাদেশ মৌখিক এক ঘন্টার মধ্যে ডিভিশন বেঞ্চে যেতেই সিঙ্গেল বেঞ্চের রায়টা বদলে গেছিল কেন বলুন তো এই প্রশ্নগুলো তো ওঠে তাহলে উৎসাহী যদি নাই হয়ে থাকেন তাহলে মেডিকেল সংক্রান্ত মামলাতে কি ছিল যাতে আপনি উৎসাহী প্রকাশ করে এক ঘন্টার মধ্যে স্থগিতাদেশ দিয়ে দিলেন কোনো লিখিত ভিত্তির উপর নির্ভর না করে কেন এই প্রশ্নগুলো তো আসবে আপনি যে সমস্ত মন্তব্য করেছেন আজকে হাইকোর্ট হাইকোর্টে তিনি বলছেন আমি আমি আমিও সরে দাঁড়ালাম অপরদিকে দেখা যাচ্ছে ওখানে উপস্থিত ছিলেন কল্যাণ ব্যানার্জি কল্যাণ ব্যানার্জি তিনি কি বললেন কল্যাণ ব্যানার্জি তিনি বললেন আমি মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে কিছু বলতে চান কী বলতে চান আপনারা কি বলবেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে আপনারা তো একের পর এক বিরোধী মন্তব্য করেছেন আপনাদের মুখপাত্র খোদ একটা মেন মিডিয়াতে বসে বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছেন বিচারে বিচারের কলঙ্ক আপনারা বলেছেন কলঙ্ক বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনারা কি বলবেন কল্যাণ ব্যানার্জিকে প্রশ্ন যে কি বলবেন আপনারা আপনাদের জাগো বাংলায় লেখা হচ্ছে অভিজিতের মুখোশ খুলে গেল এর থেকে আর অপমানজনক একটা বিচারপতির প্রতি কি কথা হতে

শ্রীমতী অমৃতা যে ডেকে পাঠানো হয়েছিল বা সং বিচার বিচারালয়ের যে সমস্ত কথা বা যে সমস্ত কার্যকলাপ যেগুলো ভেতরে হয়েছে যেগুলো অন্দরেই থেকে যেত মানুষ তো মানুষেরও তো মানুষের অন্ধকারের রচ্ছন্নের মধ্যে মানুষ রয়ে যেত তাই নয় কি আপনারা বলুন তো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি সামনে এসে মুখোশটা না খুলে দিত তাহলে কি জানা যেত তাহলে কি এই সমস্ত মন্তব্যগুলো উঠে আসতো রীতিমতো আপনি বলেছেন সরে দাঁড়ালাম আর কল্যাণ ব্যানার্জিকে বলেছেন দয়া করে আর কিছু বলবেন না দয়া করে আর এই সমস্ত ক্ষেত্রে মুখ খুলবেন না কি বলবেন কল্যাণ আর নতুন করে বলে কি বাংলার মানুষের কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভাবধারা খারাপ করতে পারবে কারণ বাংলার মানুষ জানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি তার শক্ত তিনি সঠিকভাবে বিচার করে চলেছেন আজকে তাহলে সৌমেন সেন কি কি মন্তব্য করলেন আপনাদেরকে আরো একবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তিনি কি বললেন তিনি বললেন এই আদালত অপমানিত হয়েছে কার জন্য অপমানিত হয়েছে আপনার জন্য না মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য প্রশ্ন থাকলো তিনি আরো কি বলছেন যে সংবাদ মাধ্যমে বলার অধিকার সবার আছে কিন্তু বিচারপতির অধিক বিচারপতির অধিকার নির্দেশ দেওয়ার ক্ষেত্রতেই সীমাবদ্ধ কোন কোন মামলাতে আলাদা করে আমরা উৎসাহী নয় আপনারা উৎসাহী নয় জানি কিন্তু এক ঘন্টার মধ্যে সিঙ্গেল বেঞ্চের রায়কে ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ দিয়ে দিচ্ছেন কোন মৌখিক মৌখিক রায় হয়ে যাচ্ছে অপরদিকে যেখানে আমরা জানি উনিশশো সালে এই ধরনের ঘটনা ঘটেছিল সেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে আইন প্রণয়ন করে বলা হয়েছিল যে মৌখিক মামলার উপর না তবে এই এই দিনেও তুষার মেহতা সলিসিটার জেনারেল তিনিও প্রশ্ন তুলেছেন যে মৌখিক মৌখিক মামলার ক্ষেত্রে কি করে এরকম ধরনের জিনিস ঘটতে পারে আর একটা তিনি মন্ত আর একটা তিনি মন্তব্য করেছেন আমরা কোনো বিষয়েই এই উৎসাহী নয় কোনো মামলার ক্ষেত্রে উৎসাহী নয় কোনো মামলার ক্ষেত্রে উৎসাহী না হলে আবারও প্রশ্ন থাকবে আমাদের যে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন মন্তব্য করতে গেলে না অমৃতা সিনহার কাছে আর সেইগুলো আমরা যে আমরা যে প্রশ্ন তুলছি এই প্রশ্নগুলো আমরা মুখের কথাই তো তুলছি না রীতিমতো আমি আপনার আপনাদের সামনেই পেশ করবো যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রকাশ্যে তার রায়ের কপিতে তিনি যে 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 কথাগুলো লিখে দিয়েছেন সেই কথার ভিত্তিতেই আমরা প্রশ্ন তুলছি সৌমেন সেনের উদ্দেশ্যেও সেই প্রশ্ন থাকলো বিচারপতি আপনি যদি বলেন যে আদালত অপমানিত হয়েছে কার জন্য অপমানিত হয়েছেন সেটাও তো আজকে ক্লিয়ার করতে পারতেন আপনি মামলা থেকে সরে দাঁড়ালেন সরে দাঁড়ালেন আপনার রায় আপনার একের পর এক রায় ডিভিশন বেঞ্চের রায় সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ করার এখন যদি আপনি খারিজ করেন যদি খারিজ করেন একটা তো জল্পনা রয়ে যাবে যদি বিচারের ভিত্তিতে বা বিচারের যে মেরিট আছে তার ভিত্তিতেও যদি বিচার করে আপনি মামলাকে খারিজ করে দেন তখনও আপনার ক্ষেত্রে প্রশ্ন উঠবে তাই সরে দাঁড়ানো ছাড়া আপনার কি আর এখন কিছু করার আছে এটাও প্রশ্ন রইল আমাদের একই সঙ্গে আজকে হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি দুঃখ প্রকাশ করেছেন তিনি এই ঘটনা এই পরিস্থিতির জন্য তিনি বলছেন আমি দুঃখিত এবং লজ্জিত এই রকম ঘটনা এই হাইকোর্টের ইতিহাসে এই প্রথম আমরা প্রত্যেকেই শুনছিলাম তিনি আজকে হাইকোর্টের প্রধান বিচারপতি বলছেন যে পরিস্থিতি স্বাভাবিক করতে সব রকম চেষ্টা করা হচ্ছে এমন অপ্রীতিকর ঘটনা মানুষের প্রভাব পড়বে কারণ তিনি জানেন যে এই যে ঘটনা এই যে বিচার বিচার বিচারালয় নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে সেটা নিয়ে রীতিমতো একটা জনমানুষের যে প্রভাব পড়েছেন তিনি সেটা বুঝতে পেরেছেন কারণ দেখা যাচ্ছে ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনুসিংহী তিনি যখন বললেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমন কিছু মন্তব্য করছেন যার ফলে তার ক্লায়েন্টের অসুবিধার সৃষ্টি হচ্ছে তার এজলাস থেকে মামলা সরিয়ে নেওয়ার প্রসঙ্গে যখন প্রশ্ন করেন অভিষেক মনোসিংহী তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি কি বললেন তিনি বললেন যে কোন মামলা কোথায় চলবে কি না চলবে এ সেটা সম্পূর্ণ দায়িত্ব সেটা সম্পূর্ণ দায় হাই হাইকোর্টের প্রধান বিচারপতি তাই এই কারণে তিনি কোন মামলা কোথায় চলবে কোন এজলাসে চলবে সে তিনি এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করতে পারবে না বা সুপ্রিম কোর্ট এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না ঠিক তার কাল যখন এই ঘটনা ঘটেছে তার পরের দিন আজকেই প্রধান বিচারপতির দুঃখ প্রকাশে এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিনি কিন্তু এইটা বলেছেন যে এই যে ঘটনা যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু জনমানুষে প্রভাব পড়বে কারণ প্রভাব ফেলেছে জনমানুষে তিনি অলরেডি জানেন যে যে বাংলার মানুষও এই ব্যাপারটাকে নিয়ে অত্যন্ত চিন্তিত এবং বাংলার মানুষও এই ব্যাপারটা নিয়ে দুঃখ প্রকাশ করছেন যে বিচারপতিদের যদি এই এই অবস্থা হয় বিচার বিচারপতিদের কেউ যদি এইরকমভাবে প্রভাবিত করার চেষ্টা হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যেখানে থেকে মানুষের আস্থার জায়গা ভরসার জায়গা হচ্ছে বিচারালয় সেখানে বিচার ব্যবস্থাকেও যদি এইভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয় সেক্ষেত্রে তো মানুষের মানুষের মধ্যে প্রভাব পড়বেই বি প্রধান বিচারপতি কিন্তু সেটাও বুঝতে পেরেছেন তিনি বলছেন সব রকম চেষ্টা করা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তারা নিজেদের মধ্যে বিচারপতিরা নিজেদের মধ্যে চেষ্টা করছেন তিনি বলছেন সব রকম চেষ্টা করা হচ্ছে এবং এই রকম ঘটনা এই রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার জন্য আমি লজ্জিত এবং দুঃখিত সব্যসাচী চ্যাটার্জী বলছেন? বলছি রীতিমত আজকে সৌমেন সেন বলছেন যে আদালত অপমানিত হয়েছে এ তিনি বলছেন যে সংবাদ মাধ্যমে মন্তব্য করার সবার অধিকার আছে আজকে এরকম মন্তব্য করেছেন অপরদিকে কল্যাণ ব্যানার্জীকে শোনা গেল তিনি বলছেন আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে কিছু বলতে চাই মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি সরকার পক্ষের টার্গেট হয়ে যাচ্ছে কি বলবেন? আমি কখনোই কোনো বিচারপতিরা কি মন্তব্য করেছেন এজলাসে সেটা সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না এক বিচারপতি সৌমেন সেন যদি বলে থাকেন সেটা তার বক্তব্য তিনি সেখানে রেখেছেন তিনি সেটা রাখতেই পারেন এবং বিচার ব্যবস্থা অপমানিত হয়েছে বিচার ব্যবস্থা অপমানিত হয়েছে বিচার ব্যবস্থা সম্পর্কে মানুষের মধ্যে সন্দেহের উদ্বেগ হয়েছে এই উদ্বেগ এই সন্দেহ মানুষের কাটাতে হবে এবং সেটা বিচার ব্যবস্থাকেই কাটাতে হবে সেক্ষেত্রে বিচারপতি সেন বিচারপতি অভিজিৎ চট্টোপাধ্যায় প্রত্যেকেই হাইকোর্টের বিচারপতি তাদের একত্রেই এটা কাটাতে হবে এবং এই কনফিডেন্স যেটা মানুষ হারিয়েছেন সেই কনফিডেন্সকে পুনরুদ্ধার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আমি একটি বিষয় সম্পর্কে মন্তব্য করবো যে বিচারপতি সৌমেন সেন সম্পর্কে বিচারপতি অভিযুক্ত চট্টোপাধ্যায়ের যে কথাগুলো লিখেছেন সেই কথাগুলি যেমন সত্যি কি জানার জন্য মানুষ অপেক্ষায় থাকবে ঠিক একই সঙ্গে এই হয় নজর দেওয়া দরকার দ্বিতীয় অংশে আপনি যেটা জিজ্ঞেস করলেন আমাদের একজন আইনজীবী সম্পর্কে এবং যিনি সাংসদও বটে যিনি কিছু বক্তব্য রাখতে চেয়েছিলেন সেখানে নাকি তাকে বলা হয়েছে যে এনআফ ইস ঠিকই যে বিচার ব্যবস্থার মধ্যে এতগুলি যখন আলোচনা হচ্ছে বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা হচ্ছে একজন সাংসদ হিসেবে তার যে দায়িত্ব তিনি তার অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় তিনি সেই দায়িত্বটা পালন করুন এটা করা খুব জরুরি একজন সাংসদের কাজের মধ্যে এটাও করে যে কোনো জায়গায় বিচার ব্যবস্থা সম্পর্কে যদি এ ধরনের প্রশ্ন ওঠে এবং বিচারপতিদের সম্পর্কে যদি প্রশ্ন এ ধরনের ওঠে তাহলে যে কাজ একজন সাংসদ হিসেবে তাঁর করার কথা তিনি সেই কাজটি করুন করলে আমার মনে হয় যে আমাদের খানিকটা হলেও আমরা একটা জায়গায় যেতে পারবো একটা কনফিডেন্সের জায়গায় ফেরত আসতে পারবো আজকে এই বিষয়টা নিয়ে পুরো বিষয়টা নিয়ে দুঃখ প্রকাশ করেছে এবং তিনি বলছেন এই অতীতিকর পরিস্থিতি জনমানকে প্রভাব পড়বে আপনি যেমন বললেন আপনার কথাটা হবে পড়বে আমি বলছি পড়বে মানে পড়েছে পড়বেই কেন বলছেন আজকে এতদিন বাদেই যদি পড়বে হয় তাহলে তো বিষয়ে পড়ে গিয়েছে এখন এটাকে করতে হবে পুনরুদ্ধার হবে সেই কাজটা আমার মনে হয় আমি আস্থাশীল আমাদের প্রধান বিচারপতি যে তিনি আলাদা উদ্যোগ নিয়ে এই বিষয়টি ক্ষেত্রে সন্দেহের অবসান করার ক্ষেত্রে মানুষের মধ্যে এবং যে অ্যাডভার্স এফেক্ট পড়েছে জনমানুষের সেটাকে রিমুভ করবার ক্ষেত্রে তোলবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করবেন আমার মনে হয় সেটাই খুব জরুরি কিন্তু এই টার্গেট হওয়ার প্রশ্নে যদি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই শাসক দলের টার্গেট হচ্ছেন যদি এই প্রশ্নটি আমার করেন আমি বলবো সেটা হচ্ছেন তো বটেই আজকে নয় শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন মহামান্য বিচারপতি রাজা শেখর মান্তা মহামান্য বিচারপতি অমৃতা সিনহা হ্যাঁ মহামান্য বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি এর আগে যিনি যিনি যখন এই শাসক দলের বিরুদ্ধে কোন রায় দিয়েছেন বা মামলা শুনছেন তা যেখানে সত্যি মুচুলের কোন পরিস্থিতি তৈরি হচ্ছে সেইখানেই শাসক দল কিন্তু এই ধরনের আক্রমণ করছেন আমি আনছে দাদা এর আগেও দেবাংশ ভট্টাচার্যকে দেখা গেল তিনি বলছেন যে বিচার মানে বিচারের কলঙ্ক নাকি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি হিসেবে তিনি এই এইরকম মন্তব্য করছেন আপনার সামনে আমি আমি বলেছি আমি সেখানে প্রতিবাদ করেছি যা প্রতিবাদ করবার আগুলো দীবাংশু ভট্টাদের যে আহ নতুন ভাষায় তাকে প্রস্তুত দিতে পারি না আমার খুব আহ জায়গাটা খুব পরিষ্কার আমি তার সম্পর্কে বলছি সেটা সম্পর্কে আমি সচেতন থাকি এবং শব্দ প্রয়োগের ক্ষেত্রেও সচেতন থাকি আমি জীবংশীকে বলেছিলাম যে তুমি এটা বলতে পারো না তাও বলেছে এখন প্রশ্ন হচ্ছে যিনি বলছেন তার দায়িত্বে নিয়ে তিনি বলছেন তার মতন করে তিনি বলছেন আসলে এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতির মধ্যেই পড়েছে আশা সন্ত্রাস শারীরিক সন্ত্রাস সব দিক থেকে মানুষকে একটা ভয়ভীতির পরিবেশের মধ্যে বাতাবরণের মধ্যে আটকে রাখতে চায় এই পরিবেশ আপনার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দাদা নমস্কার